সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না, বেশিরভাগটাই হয়তো জানো, আমিও যেমন জানি তাদেরকে। তবে হ্যাঁ, সত্যি কথা একদম যে তাদের ভিডিও যে কন্টিনিউ দেখি এরকম কিন্তু নয়, তাদের শর্ট ভিডিওগুলো বেশি দেখতাম, ব্লগ ভিডিওগুলো কিন্তু খুব একটা দেখে ওটা হতো না। কারণ আমরা নিজেরা ক্রিয়েটার, আমরা নিজেদের ভিডিও করি, যাদেরকে নিয়ে কন্টেন্ট করি তাদের ভিডিও আমাদেরকে দেখতে হয়। তো সেই টাইমগুলো বাদ দিয়ে যখন নিজেদের একটু ফ্রেশ মনে হওয়া হয় যে না, আমি একটু অন্যরকম ভিডিও দেবো, তখন কিন্তু আমরা এই সমস্ত আইডিগুলো দেখি। এবং বিশেষত এই সমস্ত সময়গুলো যখন প্রেগনেন্সি, বেবি হওয়ার সময়, এইগুলো কিন্তু আমরা বেশি দেখি, তাই না? ভিডিওগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে, আমাদের মধ্যে একটা উৎসুক কাজ করে যে ছেলে হলো না মেয়ে হলো, এরকম একটা বিষয়। তো এখন আমি কাকে নিয়ে ভিডিওটা করছি? ভিডিওটা করছি কিন্তু সানি ফর অঞ্জলি আইডির, সানি এবং অঞ্জলিকে নিয়ে। তো প্রথমে আমি সানি এবং অঞ্জলিকে কংগ্রাচুলেশন জানাতে চাই, কারণ কি তারা সদ্য সদ্য বাবা মা হয়েছে, তাদের কোলে ছোট্ট ফুটফুটে একটা সন্তান এসেছে। তো তাদেরকে নিয়ে এই ভিডিওটা বলছি এই কারণেই, দেখো সবসময় তো তোমাদের সামনে একই বিষয় নিয়ে ভিডিও দিয়ে যায়, তো তোমরা যেমন বোরিং ফিল করো, আমাদেরও কিন্তু ইচ্ছা একটু নতুনত্ব ভিডিও তোমাদের সামনে দিই, তাই না? তো সেই কারণে আজকে মনে হলো যে আজকে আর অন্য কাউকে না ভিডিও দিয়ে এদের এই গুড নিউজটা একটু তোমাদের সামনে শেয়ার করি, কারণ গুড নিউজ শেয়ার করলে আশা করছি কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো এই যে সানি আর অঞ্জলি দুজনেই কিন্তু খুব কিউট একটা কাপল, এবং এরা কিন্তু খুব একটা পপুলার জুটি যাকে বলতে পারো, এবং এদের ভিডিওগুলো শর্ট ভিডিওর জন্য কিন্তু এরা প্রচুর ভাইরাল। এরা ব্লগ ভিডিও করে, তবে ব্লগ ভিডিওর থেকে শর্ট ভিডিওতে এরা কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ পায়। এদের ভালোবাসার মানুষের সংখ্যাটাও কিন্তু অনেক, যাকে আরও উন্নতি করুক, তাদের মধ্যে যে ফুটফুটে সন্তানটা এসছে তাকে নিয়ে আরও এনজয় করুক, এটাই আমরা চাইবো। তো তাদের আইডির সাবস্ক্রাইবার সংখ্যা হলো প্রায় 11 লাখ সামথিং, এরকম কিছু একটা আইডির তাদের আইডিতে সাবস্ক্রাইবার সংখ্যা, তো যেটা খুবই ভালো। এবং তাদের এই কয়েকদিনের ভিডিও আমি দেখছিলাম, এই সানি নাকি ঝড় বৃষ্টি খুব পছন্দ করে, সেখানে অঞ্জলি বলছে যে তুমি তো ঝড় বৃষ্টি পছন্দ করো, সেই কারণে আমাদের বেবিও কিন্তু দেখো ঝড়ের মধ্যেই আমাদের মধ্যে আসছে। কারণ কি, এই রেমাল ঝড়ের মধ্যেই কিন্তু এই সানি অঞ্জলির দুজনকার যে বেবি অঞ্জলির ওটির ডেটটা দিয়েছিল এই রেমাল ঝড়ের মধ্যেই। তো সেখানে তারা একটু টেনশন করছিল যে এই ঝড়ের মধ্যে কি বেবি ওটিটা হবে কি হবে না। তো সেখানে তারা ডক্টরকে ফোন করে, ডক্টর যথারীতি বলে কেন হবে না, অবশ্যই হবে। তো তারা সেই মতো তার পরের দিন অঞ্জলিকে অ্যাডমিট করায়, এবং এই কথাটা যখন জানতে পারে তখন কিন্তু সন্ধেবেলাতেই অঞ্জলির মা এবং ভাই চলে আসে, যেরকমটা প্রত্যেকটা দিদা দাদুর হয়, মামাদের হয়, প্রথমবার মা হতে চলেছে মেয়ে, সেখানে একটা অন্যরকম ফিলিংস, তাই না? একটা মেয়ের যখন প্রথমবার মা হওয়ার ফিলিংসটা একটা পুরো অন্যরকম হয়, সেরকম একটা মায়েরও দিদা হওয়া বা ঠাকুমা হওয়ার ফিলিংসটাও কিন্তু একটা অন্যরকম হয়। তো সেখানে যেরকমটা ঠিক সানির বাড়ির লোকজন খুব একটা আনন্দ, আবার মনের মধ্যে একটা টেনশন, সেরকমই কিন্তু অঞ্জলির বাড়ির লোকেরও আনন্দ প্লাস টেনশন। আর অঞ্জলিও কিন্তু টেনশন তো হচ্ছিল, কিন্তু এই টেনশনটা ঠিক কেমন বলতো, না আছে এর মধ্যে কি বলবো দুঃখ, না আছে এর মধ্যে খুব আনন্দ, কারণ একটা যে ওটি হবে তারও একটা টেনশন তাদের মধ্যে কাজ করছিল, কিন্তু অপরদিকে এই আনন্দটাও তারা সবসময়ের জন্য ফিল করছিল যে তাদের মধ্যে একটা ফুটফুটে কেউ আসতে চলেছে এই জিনিসটাকে। এবং আমার যেটা ভিডিওগুলো দেখে মনে হলো অঞ্জলির থেকে সানি বেশি টেনশন করছিল, কারণ বেবি যখন হয়ে গেছে তাকে যখন বলে দিয়েছে তারপরেও কিন্তু অঞ্জলির জন্য প্রচণ্ড টেনশন করছিল। আর এটাই হচ্ছে কিন্তু ভালোবাসা, যে আমার বেবি তো সুস্থ আছে এটা শুনে তো আমি খুশি হলাম, কিন্তু বেবির মা কেমন আছে যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ সে কিন্তু টেনশন ফিল অনেকটাই তার মুখ চোখ থেকে বোঝা যাচ্ছিল যে প্রচণ্ড টেনশন করছিল। তো যথারীতি এরা শর্ট ভিডিও করে, দেখবে কোনো রিলসের বেশি ভিডিও করে না, এরা কিন্তু মুখে বলে যে শর্ট ভিডিও করে না, তাতেই এরা শর্ট ভিডিওগুলো করে, এবং প্রচুর এরা কিন্তু ভাইরাল একটা জুটি। তো যথারীতি ঝড়ের মধ্যেই তাদেরকে অ্যাডমিট হতে হয়, তো অ্যাডমিট হলে তো টেনশন তো কাজ করছিল, যথারীতি ওটি রুমে যখন নিয়ে যায় তখনও তার কান্না এসে গেছিলো, এবং তার আগের দিন যখন তার পাঁচ দিন আগে লাস্ট ভিডিও দিয়েছিল, তারপর পাঁচ দিন পর আবার কিন্তু কালকে ভিডিও দিয়েছে, পরশু দিয়েছিল কালকে দিয়েছে, আজকে আবার দেয়নি। তো সেখানে প্রথমবার যখন তাকে বাড়িতে থেকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তখন প্রথমবার সে একটু বিস্কিট আর জল মনে হয় খেয়েছিল, সেটা তুলে ফেলেছিল। সেকেন্ডবার যখন রাত্রিবেলা আবার ইঞ্জেকশনটা দেওয়া হয় তখনও বুঝে গেছিল যে না, এই ইঞ্জেকশনটায় কতটা পেন হয় বা কোনো রকম সেইভাবে কিছু হয় না, মানুষের এটা নার্ভাসনেসে এই জিনিসটা হয়েছিল। তো তারপর যথারীতি তাকে অ্যাডমিট করা হয়, তার বেবি হয়, বেবি হওয়ার পর তাদের মধ্যে একটা বিশাল আনন্দের একটা মুহূর্ত তৈরি হয়। তো সেখানে কেন আমি মেনলি এই ভিডিওটা করছি,
কয়েকটা কমেন্টস দেখলাম, যে কমেন্টসগুলো দেখে সত্যিই খুব খারাপ লাগলো। অনেকে এটাই বলছে যে মেয়ে হয়েছে বলে নাকি ওদের বাড়ির লোকজনের মুখ একদম সেই মানে গম্ভীর গম্ভীর হয়ে গেছে, হ্যাঁ ছেলে হলে তারা খুব খুশি হতো, মেয়ে হয়েছে বলে মুখটা নাকি গম্ভীর হয়ে গেছে। তো এখনো তো ওরা রিভিল করেনি না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, হয়তো তারা কোথা থেকে না কোথা থেকেও জানতে পেরেছে। তো দেখো ছেলে হোক আর মেয়ে হোক, ওদের ভিডিওগুলো দেখে আমার কোথাও মনে হলো না যে ওরা মুখটা গম্ভীর করে রেখেছে, বরঞ্চ তারা প্রচন্ড হেসেছে। প্রথমে যখন সানিকে দেখানো হলো, সানির পাশে আর একজন ছিল, তো সেখানে সে কিন্তু প্রচন্ড হাসছে। তো আমার যতদূর মনে হলো যে ছেলে মেয়ে তো মানে প্রত্যেকেই আমাদের কাছে সন্তান, ছেলেই হোক আর মেয়েই হোক খুবই একটা আদরের জিনিস, কিন্তু সেখানে আমার মনে হয়েছে কোথাও না কোথাও ছেলে হয়েছে, মানে বেবি বয় হয়েছে। তো তারপর যথারীতি মানে অঞ্জলিকে ওটি থেকে নিয়ে আসা হলো এবং তাকেও বেডে দেওয়া হলো, যথারীতি সে আশা করছি এখন সুস্থ আছে। এবং তারপর যে ভিডিওটা কালকে আমাদের সামনে দিয়েছে তাতে দেখলাম ভয়েস ওভার দিয়েছে, মানে সে এখন সুস্থই আছে, এইটুকুনি আমরা আশা রাখতে পারি। তো এইবার প্রশ্ন হচ্ছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, সিজার হয়েছে না নর্মালে হয়েছে, কোথায় হয়েছে, কোন ডক্টরের মাধ্যমে হয়েছে, এরকম অনেক কারোর প্রশ্ন। যেহেতু তাদের এত এত ভিউয়ার্স, এত এত তাদের শুভাকাঙ্ক্ষী, সেখানে অনেক ভিউয়ার্স তো এরকমও কমেন্টস করেছে যে এই দিনটার জন্য ওয়েট করছিলাম, কতক্ষণে অঞ্জলি তুমি ভিডিওতে এসে বলবে তোমার কি হয়েছে, বা তুমি তোমার নিজের মুখ দিয়ে কথা বলবে, বা তুমি তোমার বেবিটাকে নিয়ে আমাদের সামনে ভিডিও করবে কোলে বসে, এটা দেখার জন্য মানে অনেক কদিন ধরে আমরা অধীর আগ্রহে বসে আছি। ভাবো একবার ভিউয়ার্সদের ভালোবাসা, ভিউয়ার্সদের কতটা ভালোবাসাই। অনেকে বলে না যে ভিউয়ার্সরা যারা কমেন্টস করে তাদেরকে নিয়ে অনেক রকম অনেক বাজে মন্দ কথা বলা হয়, কিন্তু না, ভিউয়ার্সরা সত্যি, আমরা হয়তো তাদেরকে দেখতে পাচ্ছি না, তারা আমাদেরকে দেখতে পাচ্ছে, কিন্তু তাদের ভালোবাসাটা আমাদের জন্য কিন্তু মানে ভিউয়ার্সরা মানে যে সমস্ত মানুষদের ব্লগার বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের ভিডিও দেখে তাদের প্রতি কিন্তু একটা অন্যরকম ফিলিংস আর ভালোবাসা তৈরি হয়ে যায় ফোনের এপার থেকে ফোনের ওপার। তো সেখানে আমি তোমাদেরকে একটু ইনফরমেশন পেলাম, সেখান থেকে আমি জানতে চাইছি যে অঞ্জলির হয়তো, অঞ্জলি আর সানির হয়তো ছেলে হয়েছে এবং সিজার হয়তো হয়েছে, কারণ যেহেতু ওটিতে নিয়ে যাওয়া হলো, নর্মাল হলেও নিয়ে যেতে হয়, কিন্তু যেভাবে যা বোঝা গেল যে তার সিজারই হয়তো হয়েছে। কারণ কি দেখো, নর্মাল হলে তো একটা মানে পেন হয় বা তার এ থাকে বিষয়, তো সিজার পুরো টাইম দিয়েছে, তো সেখান থেকেই বলছে হয়তো সিজার হয়েছে এবং বেবি বয় হয়েছে। এবং বারাসাত ইকো হসপিটালে 25 মে তাদের বেবি বয় হয়েছে, এবং তাদের যে ডক্টর সিজারটা করেছেন উনি হচ্ছেন ডক্টর সুজন কুমার মণ্ডল, ওনার নাম এরকমটাই জানতে পারলাম। তো দেখো আমি গ্যারান্টি দিয়ে তোমাদের সামনে বলছি না যে কথাগুলো বলছি একদম শিওর, তবে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিন্তু যখন ভিউয়ার্সরা কিছু জিনিস জানতে চায় আমরাও কিন্তু সেই বিষয়টা নিয়ে ভিউয়ার্সদের সামনে সেই জিনিসগুলো জানাতে চাই, তাই না? তো সেখান থেকে কিছু তথ্য সংগ্রহ করলাম এবং এই এই জিনিসগুলো জানতে পারলাম। তো কে করেছে, কি হয়েছে, বেবি বয় না গার্ল, এগুলো তো আলাদা বিষয়। সব থেকে বিষয় ভালো হলো যে তারা তাদের সন্তানকে নিয়ে বাড়িতে এসে আনন্দে আছে, এবং আনন্দে আছে বলেই কিন্তু অঞ্জলি সুস্থ মোটামুটি হয়েছে, যে কারণে হয়তো ভয়েস ওভারটা দিতে পারছে। কারণ 5 দিন আগে লাস্ট ভিডিও দিয়েছে, তারপর কিন্তু পরশুদিন ভিডিও দিয়েছে, মানে 5 দিনের ছুটি হয়ে গেছে, বাড়ি এসেছে, বাড়ি এসে হয়তো ভয়েস ওভারটা দিচ্ছে। তো এই যে একটা আনন্দ, এই যে একটা ফিলিংস, এটা যে কতটা আনন্দকর একটা বিষয় সত্যি, যারা প্রথমবার মা বাবা হয় বা প্রথমবার বলো সেকেন্ডবার বলো, তবে সেকেন্ডবারের তুলনায় প্রথমবারটা বেশি আমরা আনন্দ পাই, সে বাবাই বলো মায়ে বলো ঠাকুমা দাদুই বলো আর দিদা দাদুই বলো আর আত্মীয় স্বজনই বলো। তো সেখান থেকে দাঁড়িয়ে কংগ্রাচুলেশন তোমাদেরকে আরও একবার, নতুন তোমাদের জীবনের সদস্য এসেছে তাকে নিয়ে তোমরা খুব আনন্দে থেকো, খুব মজা করো। আর ভিডিও তো, শর্ট ভিডিও তো দেখতামই তাদের দুজনকার, মানে অঞ্জলির এবং সানির, তো এবার হয়তো তাদের ফুটফুটে বেবি বয়কে নিয়ে শর্ট ভিডিও করবে, সেগুলো আমরা দেখতে পাবো। তো দেখো এই যে আমি বললাম ছেলে হয়েছে বা যেই যেই তথ্যগুলো তোমাদের সামনে দিলাম, এটা কিন্তু আমি মানে কোনোরকম ড্যাম সিওর হয়ে বলছি না, কারণ কি আমিও ওই কমেন্টসের মধ্য থেকেই ছানবিন করে জানতে পারলাম হয়তো এরকমটা হতেই পারে, যে সেই মানে হসপিটালের মধ্যে যেই সমস্ত মাসিগুলো ছিল তাদের কারোর না কারোর সাথে পরিচয় আছে, সেখান থেকেই হয়তো এই বিষয়গুলো জানা গেছে, তাই তোমাদের সামনে এটা আমি বললাম। তো ভিডিও দিলে আমিও জানতে পারবো যে হ্যাঁ কথাগুলো সত্যি কি মিথ্যে, তবে যেটুকুনি জানতে পারলাম সেইটুকুনি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তাদের এই নতুন জীবন খুব আনন্দের হোক, খুব সুখের হোক, এবং ফুটফুটে যে ছোট্ট সন্তানটা আছে সে যেন খুব ভালো থাকে। আর তাদের যে এই যে একটা টেনশনকর মুহূর্ত ছিল যে ঝড়ের মধ্যে, মানে একে তো ঝড় এই টেনশন চলছিল, তার উপর আবার বেবি হবে ওটি হবে এই আরও একটা টেনশন তাদের মধ্যে চলছিল, তো সেই টেনশনের মধ্যেই তাদের মধ্যে কিন্তু একটা ফুটফুটে সন্তান চলে এসেছে। দেখো ঝড় তো ঠিক চলেই গেল, কিন্তু যে আশার যে কোনো মুহূর্তে কিন্তু সে চলেই এলো, মানে প্রাকৃতিক দুর্যোগ কাটিয়েও কিন্তু সে চলে এলো, তাই না? এইটাই হচ্ছে মানে ওপরওয়ালার
মানে খেলা যাকে বলে, যতই চারিদিকে যাই হোক না করো যেটা হবার সেটা কিন্তু হবেই, যেমন তাদের বেবি ওই ঝড়ের মধ্যে হওয়ার তাই হবেই। অঞ্জলি তো একবার বলেই বসলো যে তুমি তো ঝড় পছন্দ করো, তাই কিন্তু আমাদের বেবিও ঝড়ের মধ্যে আসছে। তো এই গুড নিউজটুকুই তোমাদের সামনে আমার জানাবার ছিল, আর কিছুই নয়, কারণ কি একই ভিডিও করি তোমাদেরও বোরিং লাগে, আমারও ঠিক ভালো লাগছে না আর একই ভিডিও করতে, তাই মনে হলো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে আপডেট দিতেই পারি। তো কেমন লাগলো সানি অঞ্জলি, যারা লাভার্স আছো, ভিউয়ার্স আছো, যারা ভালোবাসার মানুষ আছো, শুভাকাঙ্ক্ষী আছো, তাদের কেমন লাগলো, তার কি হয়েছে না হয়েছে এইগুলো জেনে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানিও। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।